বাংলাদেশি পাসপোর্ট থেকে উঠে গেছে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা। এখন থেকে চাইলেই যাওয়া যাবে ইসরায়েলে। পাসপোর্ট আন্তর্জাতিক মানের করতেই সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রাষ্ট্র হিসেবে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি ইসরায়েলকে। পররাষ্ট্রমন্ত্রী বলেন এ নিয়ে পরিবর্তন হয়নি সরকারের নীতিরও। এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় সন্তোষ জানিয়েছে ইসরায়েল। গত মে মাসের শুরুর দিকে গাজায় ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর থেকেই ভারতীয় হিন্দু মালাউন্দের একটি বড় অংশই ইসরায়েলকে সমর্থন দিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা ফিলিস্তিনের মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান আগ্রাসনের পক্ষে নানা যুক্তি দেখিয়েছে। আবার অনেকেই দেখা গেছে গাজায় ইসরায়েলি হামলার পর আনন্দও প্রকাশ করেছে। অনলাইনে ভারত থেকে ইসরায়েলের পক্ষে যেসব হ্যাশট্যাগ ট্রেন্ডিং দেখা গেছে তার মধ্যে আছে আই সাপোর্ট ইসরায়েল, ইন্ডিয়া উইথ ইসরায়েল, ইন্ডিয়া স্ট্যান্ড উইথ ইসরায়েল, ইসরায়েল আন্ডার ফায়ার। এসব হ্যাশট্যাগের সঙ্গে যেসব পোস্ট যুক্ত রয়েছে তার অনেকগুলোতেই ফিলিস্তিনের মুসলিমদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়েছে। এরকম ভাষায় ফিলিস্তিনের মুসলিমদেরকে চিহ্নিত করে মূলত ইসরায়েল। এমনকি টুইটারের ভারতের টপ ট্রেন্ডসে দেখা গেছে প্যালেস্টাইন টেররিস্ট হ্যাশট্যাগটি। অন্যদিকে প্রতিষ্ঠাকাল থেকেই বাংলাদেশ ইসরায়েলকে অস্বীকৃতি জানিয়েছে, কিন্তু বাংলার জমিনে হিন্দুত্ববাদী শক্তির আধিপত্য বিস্তার হওয়ার সাথে সাথে দেশের প্রতিটি সেক্টরে ভারতীয় পলিসি বাস্তবায়নের ঘৃণ্য এজেন্ডা আজ ওপেন সিক্রেট। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের পাসপোর্ট থেকে তুলে নেওয়া হয়েছে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি। স্বাধীনতা উত্তর সময়কাল থেকেই বাংলাদেশের পাসপোর্টে লেখা ছিল দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল। বিশ্বের যে কোনো দেশের জন্য এই পাসপোর্ট কার্যকর থাকবে শুধু ইসরায়েল ছাড়া। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি শুধু ইসরায়েল ব্যতীত রেখে বিশ্বের যে কোনো দেশ ভ্রমণ করতে পারবেন। অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটির কারণে বাংলাদেশ থেকে তো নয়ই, বিশ্বের অন্য কোনো দেশ থেকেও এই পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করা সম্ভব ছিল না। সম্প্রতি ঈদ উল ফিতরের পর থেকে নতুন ইস্যুকৃত ও নবায়নকৃত সকল পাসপোর্টে লক্ষ্য করা যাচ্ছে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি নেই। এ ব্যাপারে ছয় মাস আগে সিদ্ধান্ত নিলেও এর কোনো আভাসও জনগণ পায়নি কিংবা পরিকল্পিতভাবে প্রকাশ করেনি দেশের গণমাধ্যমগুলো। তাগুত আওয়ামী সরকারের এমন পদক্ষেপকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাগত জানায়, এমনকি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও আহ্বান জানায়। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানায়, বাংলাদেশ যেহেতু ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তাই পাসপোর্টে এই কথাটি লেখা হয়। তবে পাসপোর্ট ইস্যু করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, কাজেই অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি কেন তুলে দেয়া হলো এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞার বিষয়টি তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করে এনিয়ে বিনিয়ে গণমাধ্যমকে জানায়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আগে যেরকম ছিল এখনও তাই থাকবে, তবে আন্তর্জাতিক মান বজায় রাখতে আমরা পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি তুলে দিচ্ছি। পাসপোর্টকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য ইসরায়েল ব্যতীত কথাটি বাদ দেওয়া হয়েছে। তাগুত সরকারের এমন যুক্তি একেবারেই ঠুনকো। ভ্রমণের জন্য আবশ্যিক দলিল হিসেবে কোনো দেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা বিশ্বের কতটা বেশি তার যেসব শ্রেণীবিন্যাস দেখা যায়, তাতে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান বিশ্বের চতুর্দশ অবস্থানে অন্যতম দৃষ্টান্ত। সেই মালয়েশিয়ার পাসপোর্টে এখনও ইসরায়েল ব্যতীত কথাটি লেখা আছে। বিশেষজ্ঞ মহল থেকে যখন বলা হচ্ছে পাসপোর্টে ইসরায়েল ব্যতীত কথা দুটি না থাকায় এটি ইসরায়েলের কাছে বৈধ ভ্রমণ দলিল হিসেবে গণ্য, তৃতীয় যে কোনো দেশের ইসরায়েলি দূতাবাস থেকে এতে ভিসা নেওয়া যাবে, এই পাসপোর্টে ইসরায়েল সফর বাংলাদেশে কোনো ধরনের আইনগত অপরাধ বলে গণ্য হবে না, যে কেউ চাইলেই সফর না করেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করতে পারবে। ঠিক তখনই তাগুত সরকারের মন্ত্রীরা দেশের মুসলিম উম্মাহর সঙ্গে চালিয়ে যাচ্ছে তাদের চিরাচরিত গাদ্দারি, প্রকাশ করছে ভিত্তিহীন নানা বিবৃতি। চলমান পাসপোর্ট ইস্যুকে কেন্দ্র করে একে একে বেরিয়ে আসছে তাগুত আওয়ামী সরকারের ইসরায়েল প্রীতির নানা উপাখ্যান। নীরবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের নিমিত্তে চালিয়ে যাচ্ছে নানা পদক্ষেপ, যেমন গোপনে সরকারি মদতে ইসরায়েল সফর করেছেন একাধিক বাংলাদেশি। এদের মধ্যে রয়েছেন চিকিৎসক, ব্যবসায়ী, চলচ্চিত্র তারকা, ব্লগারসহ নানা পেশার মানুষ। তবে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করলেও তাদের ভ্রমণের কোনো তথ্য পাসপোর্টে উল্লেখ নেই। বাংলাদেশ থেকে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় তারা রুট হিসেবে তৃতীয় দেশ ব্যবহার করেছেন। পরিচয় গোপন রেখে ইসরায়েল ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছেন কেউ কেউ, অথচ
বাংলাদেশে পাসপোর্টধারীদের ইসরায়েল সফরে ছিল কঠোর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা ভঙ্গ করা ছিল দণ্ডনীয় অপরাধ। অথচ এ সকল ভ্রমণকারীদের ব্যাপারে কোনো পদক্ষেপই নেয়নি তাগুত আওয়ামী সরকার। অন্যদিকে ইসরায়েলের সাথে আওয়ামী শাসনামলের পুরোটা জোড়েই চলছে হরদম বাণিজ্য। মূলত দুইভাবে বাংলাদেশ ইসরায়েলের সাথে বাণিজ্য করে আসছে। একটি হল সিঙ্গাপুর, দুবাই ইত্যাদি দেশের ভায়া, অন্যটি সরাসরি। বাংলাদেশ থেকে ইসরায়েলের পণ্য রপ্তানির বিষয়টি প্রতিফলিত হয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যানে। এতে দেখা যায় গত ১০ বছরে প্রায় $500,000 বেশি পণ্য ইসরায়েলে রপ্তানি হয়েছে। এর মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে সর্বোচ্চ $118,000 পণ্য আর ২০১৩-১৪ অর্থবছরে সর্বনিম্ন $2,057 পণ্য। ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি হয়েছে $28,000 পণ্য। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে এ পর্যন্ত রপ্তানি হয়েছে প্রায় $44,000 পণ্য। ইসরায়েলের সাথে বাণিজ্যও রয়েছে সরকারের নানা লুকোচুরি। এপিবির পরিসংখ্যানে ইসরায়েলের পণ্য রপ্তানির বিষয়টি স্বীকৃত হলেও বাংলাদেশে ব্যাংকের কোনো পরিসংখ্যানে এটি পাওয়া যায় না। আর এপিবির পরিসংখ্যানে যে চিত্র উঠে আসে তাও আংশিক মাত্র। কেননা সিঙ্গাপুর বা অন্য কোনো দেশ থেকে যখন রপ্তানি টাকা চলে আসে তখন তা ওই দেশ থেকে উচ্ছারিত বলেই হিসাবের খাতায় লিপিবদ্ধ হয়। মূলত এপিবিও মূল হিসেব নিয়ে ছলচাতুরের আশ্রয় নিয়েছে। ইসরায়েলে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশন WITS তথ্য ভাণ্ডার থেকে যে উপাত্ত পাওয়া যায় তাতে দেখা যায় ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত 8 বছরে বাংলাদেশ ইসরায়েলে প্রায় $33 কোটি পণ্য রপ্তানি করেছে। অন্যদিকে ইপিবি ১০ বছরের হিসেব দেখাচ্ছে মাত্র $500,000। সুতরাং দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে পণ্য আমদানির যে তথ্য ইসরায়েল প্রদান করেছে তার ভিত্তিতে WITS এই পরিসংখ্যান প্রস্তুত করেছে, যার সঙ্গে ইপিবির পরিসংখ্যানের আকাশ পাতাল ফারাক। অন্যদিকে WITS-এর তথ্য ভাণ্ডার থেকে এটাও জানা যায় যে রপ্তানির পাশাপাশি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়কালে বাংলাদেশ ইসরায়েল থেকে প্রায় $73,00,000 পণ্য আমদানিও করেছে। এছাড়াও কয়েক মাস আগে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক হাঙ্গেরি ভায়া ইসরায়েল থেকে ইন্টারনেট এবং মোবাইল ফোন নজরদারি করার প্রযুক্তি ক্রয় করার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। প্রিয় দর্শক, পাসপোর্টে এমন পরিবর্তন আসলে তাগুত সরকারের আসন্ন দাজ্জালের অনুসারে ইসরায়েলের প্রতি শিথিল মনোভাব তৈরির পদক্ষেপের মধ্য হতে একটি পদক্ষেপ মাত্র। বাংলাদেশ ইসরায়েল গোপন সম্পর্কের ইস্যুগুলো নিয়ে তাগুত সরকারের লুকোচুরিপনা এটিই প্রমাণ করে। এবারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ ক্ষোভের ঢেউ দেখা গেলেও হামাসের প্রতি বিদ্বেষ সহ ফিলিস্তিনের আন্দোলন সংগ্রামের যৌক্তিকতা নিয়ে কাউকে কাউকে প্রশ্ন তুলতেও দেখা গেছে। একতরফাভাবে ইহুদিদের প্রতি ঘৃণা বিদ্বেষের প্রতিবাদও লক্ষ্য করা গেছে। কেউ কেউ ইসরায়েলের কর্মকাণ্ডের পক্ষেও যুক্তি দেওয়ার চেষ্টা করেছে, যা ইসরায়েলের প্রতি সমর্থন ও সহানুভূতি তৈরির গোপন এজেন্ডার প্রকাশ্য চিত্র বলা যায়। একদিকে ফিলিস্তিনে সামরিক আগ্রাসনের চিত্র তুলে ধরে সংসদে মোর্তাদ হাসিনার মায়া কান্না, অন্যদিকে পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রতি নিষেধাজ্ঞা তুলে দিয়ে মুসলিম উম্মাহর সাথে চরম গাদ্দারি করেছে তাগুত হাসিনা। নীরব কৌশলে ইহুদিদের অবৈধভাবে ফিলিস্তিনের ভূমি দখল ও উচ্ছেদ কার্যক্রম এবং গণহত্যাকে সমর্থন দিয়েছে তাগুত হাসিনা। পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত তুলে দেয়া তাগুত হাসিনার পক্ষ থেকে ইসরায়েলের জন্য সাম্প্রতিক মুসলিম গণহত্যার উপহার ছাড়া আর কী বা হতে পারে? কসাই মোদির আপ্যায়নে যে তাগুত হাসিনা দেশের তাওহিদি জনতার রক্ত ছড়াতে পারে, সম্মানিত ওলামাই কেরামের রক্ত ছড়াতে পারে, গণহারে আলিম ওলামাকে নিয়ে জুলুম নির্যাতনের রাজনীতি করতে পারে, তার মতো নিকৃষ্ট তাগুতের পক্ষে মুসলিমদের ভূমি দখলকারী ও গণহত্যা পরিচালনাকারী ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ে তোলা আরও স্বাভাবিক ব্যাপার। বিশ্বব্যাপী ইসলাম ও মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দাজ্জালি শাসন প্রতিষ্ঠার যে জঘন্য এজেন্ডা চলছে বহু আগ থেকেই, সে এজেন্ডা বাস্তবায়নের মিশনে নেমেছে তাগুত আওয়ামী সরকার। হে মুসলিম উম্মা, আসুন আমরা দাওয়াহ হেরাদাদ ও জিহাদের মাধ্যমে দাজ্জালি এজেন্ডার বিরুদ্ধে রুখে দাঁড়াই। দাজ্জালি বিশ্বব্যবস্থাকে চুরমার করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর শরিয়াহ বাস্তবায়নের জিহাদে অংশগ্রহণ করি এবং ইমাম মাহদির কাফেলার অন্তর্ভুক্ত হই।